হ্যাঁ বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা নতুন আপডেট পেলাম, তাই আপনাদের মাঝে আসা। এই মুহূর্তে আমাকে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, তারা এখনই মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো বা নতুন কোনো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, আমি আজকে হয়তো আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে ইংরেজির 100% কমন, বিশেষ করে গ্রামাটিক্যাল যে পার্টটা, এই পার্টটা 100% কমন একটা সাজেশন দিতে পারি। সন্ধ্যা 7টা-8টার দিকে হয়তো পেয়ে যাবেন, আশা করি যে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। তাহলে বন্ধুরা চলুন মূল আপডেটে চলে যাই। আপনারা হয়তো জেনে খুশি হবেন, আপনারা আগে একটা খবর ছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল 2018 সালে, তখন একটা ঘোষণা দিয়েছিল এই পরীক্ষাটা নেওয়ার পরে যে পরবর্তীতে যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেখানে প্রিলিমিনারি হবে, তারপরে রিটেন হবে, তারপরে ভাইভা হবে, অর্থাৎ তিনটে ধাপের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়, তিনি একটা আভাস দিয়েছেন এভাবে যে আগে যে সিদ্ধান্তটা ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তাদের সেই সিদ্ধান্তটা থেকে বর্তমানে সরে আসার চেষ্টা করতেছে। অর্থাৎ পরীক্ষার প্রিলিমিনারি পরে যে রিটেন হওয়ার সম্ভাবনা ছিল সেটা অনেকাংশে কমে আছে, অর্থাৎ না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অর্থাৎ তিন ধাপের পরিবর্তে দুই ধাপে পরীক্ষাটা হতে পারে আগের মতোই। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বা আগে যে নিয়োগগুলো হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি, তারপরে ভাইবা, তারপরে চূড়ান্ত নিয়োগপত্রটা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রিটেনটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর কারণ যেটা বলা যায় সেটা হচ্ছে যে বর্তমান যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে দীর্ঘদিন আপনার শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা সেটা বন্ধ ছিল, এই কারণে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক সংকট দেখা দিছে, দ্রুততম সময়ের ভিতরে একটা পরীক্ষার মাধ্যমে এই শিক্ষক নিয়োগের জন্য আপনার রিটেনটা তুলে দেওয়া সম্ভাবনা তাদের বা তাদের চিন্তাধারা আছে। কারণ একটা পরীক্ষা যদি বেশি নিয়ে কারণ একটা পরীক্ষা যদি বেশি নিতে হয় তাহলে এখানে প্রায় একটা বেশি সময়ের প্রয়োজন হয়। এই জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে যে তারা রিটেনটা হয়তো এইবারের মতো নেবে না, তবে এর পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেখানে যে নেবে না এই কথা বলে নাই, হয়তো এই সময়ের জন্য এই ছাড়টা আপনারা পেতে পারেন। তাহলে প্রিলিমিনারি ভালো করে প্রস্তুতি নেন আর এই প্রস্তুতির জন্য আমাদের সাথে থাকতে পারেন। আর সর্বশেষ যে আপডেটটা একবারে বলতে চাচ্ছি, তাহলে প্রিলিমিনারি হবে, তারপরে ভাইভ হবে, তারপরে চূড়ান্ত নিয়োগটা হয়তো আপনারা পেয়ে যাবেন। আর এর জন্য অঙ্ক, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, এই প্রস্তুতিটা অত্যন্ত টাফ ফুল নেবেন আপনারা, যেন যে কোনো সময় যদি চাকরির সার্কুলারটা আসে তাহলে আপনারা প্রস্তুতিটা এমনভাবে নেবেন আপনারা যেন একটা চাকরি নিয়ে বের হয়ে যেতে পারেন। আর মহিউদ্দিন জব প্রিপারেশন আর আপনাদের এমনই একটা চ্যানেল। আর এই মুহূর্তে আমরা আপনারা যারা আমাকে আমাদের ফেসবুক পেজে দেখছেন, প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2020 শুধু প্রাক প্রাথমিকের জন্যই না, এখানে সহকারী শিক্ষক বা যে কোনো সরকারি চাকরির প্রিলিমিনারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং যে কোনো সংবাদ বা আপডেট আপনাদের সামনে নিয়ে আসা হয় এই ফেসবুক পেজের মাধ্যমে। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন তারা যদি নিয়মিত পেতে চান এখনই এই ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটা মিনিমাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা দেখবেন। আর লাইক করবেন, কমেন্টস করবেন, যত পারবেন শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারই আমাকে পরবর্তী ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। বন্ধুরা হয়তো আপনারা মূল টপিকসটা জেনে গেছেন। যাওয়ার আগে একটা সত্য অনুরোধ যে মহিউদ্দিন ব্লগ নামে আমি একটা চ্যানেল খুলছি, এখানে আমি এই টোটাল প্রস্তুতির কিছু কিছু ভিডিও ওখানে যাবে, আশা করি যে ওখানে এক্সট্রা যদি কিছু পেতে চান। আমি চাচ্ছি যে বিষয়ভিত্তিক প্রস্তুতি এবং সংবাদ এই ব্যাপারটা আলাদা দুটো চ্যানেল ক্রিয়েট করে নিতে। ওখানে আমি রিটেন ভিত্তিক কিছু দিতে চাইছিলাম বা কিছু দিয়েছিলাম, যেহেতু রিটেনটা হবে না এভাবে বলতেছে, তারপরেও আপনার প্রস্তুতি রাখা উচিত মোটামুটি। এখন থেকে ওখানে আমি এমন কিছু ভিডিও দিব যেগুলো একটু আপনার রেয়ার বা এক্সক্লুসিভ, আপনারা যদি এক্সক্লুসিভ সংবাদ বা রেয়ার ভিডিওগুলো পেতে চান তাহলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আমি ওই চ্যানেলটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের মহিউদ্দিন ব্লগের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।